চৰকাৰৰ শ্লোগান এক দেশ এক বিধান অসমৰ বাবে কিন্তু বিশেষ কেটেগৰী অবশেষত উচ্চতম ন্যায়ালয়ে মাৰিলে মোহৰ অসমীয়াৰ ইচ্ছাৰ বিৰুদ্ধে পুনৰ মানি ল'বলৈ বাধ্য হ'ল ভিত্তিবৰ্ষ 1971 দিল্লীয়ে অসমীয়াৰ ইচ্ছাৰ বিৰুদ্ধে জাপি দিছিল ভিত্তিবৰ্ষ 1971 তাৰ পিছতো অসমীয়াৰ ওপৰত জাপি দিছিল নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বোজা সমগ্র দেশত বিদেশী চিনাক্তকরণের ভিত্তিবর্ষ 1948 চন কিন্তু অসম সদায় হয়ে থাকিল বেলেগ অসমৰ বাবে ভিত্তিবর্ষ হলগৈ 1971 চন এই বৈষম্য দূর করার বহু উপায় আছিল কিন্তু সেয়া করা নহল এই বৈষম্য দূর করার বহু সময় আছিল কিন্তু সময়ত কোনেও একো নকৰিলে অসম চুক্তিয়ে হোক নাগরিকত্ব আইনের ছয় ক দফাই হোক বা IMDT আইনে হোক অসমত বিদেশী বহিষ্করণের নামত বিদেশীক পাড়ি দিয়া হল রঙা দলিচা অসম আন্দোলনের রাজনৈতিক সমাধানের নামত রাজনৈতিকভাবে বধ করা হল অসমীয়া জাতির অস্তিত্বক বাংলাদেশীক নাগরিকত্ব দিয়াক লৈ যিদরে লাগিল খদমদম তার বিপরীতে অসমীয়া রাজনৈতিক সাংস্কৃতিক ভাষিক সামাজিক শৈক্ষিক তথা জনগাঁথনি পরিবর্তনের দৈত্যকায় সমস্যাসমূহ সমাধানের বাবে উচ্চতম ন্যায়ালয়ের রায়ত নাই কোনো স্পষ্ট আর দৃঢ় নির্দেশনা ইমানেই নাই যে এই সমস্যাসমূহক লৈ অতি দুর্বলভাবে করা এটা দুটা মন্তব্যের বাদে উচ্চতম ন্যায়ালয়ের রায়টোত কোনো দিক নির্ণায়ক মন্তব্য নাই অর্থাৎ 1971 পিছত অহা বাংলাদেশী খেদার নামত এটা তু শব্দ নকলে উচ্চতম ন্যায়ালয়ে অসমীয়া খিলঞ্জিয়ার সাংবিধানিক রক্ষা কবচর নামত এটাও শব্দ নাই মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের রায়দানত অসম চুক্তির পর আরম্ভ করে বৃহস্পতিবারের রায়দানলৈকে সকলে গুরুত্ব দিলে বাংলাদেশী বিদেশীবর সংস্থাপনত কিন্তু কোনেও এবারও নাভাবিলে অসমীয়া খিলঞ্জিয়ার প্রতি অহা ভাবুকির কথা 40 লাখ বাংলাদেশী বিদেশীর বাবে মানবীয়তার নামত সংযোজন করা হল ছয় ক দফা কিন্তু কোটি কোটি অসমীয়ার প্রসঙ্গত হেরাই থাকিল মানবীয়তার সংজ্ঞা অসম চুক্তিমতে অসমে বাংলাদেশীর বোঝা মূর পাতি ললে কিন্তু অসম চুক্তিমতে হবলগা বাকি কামবোরর একো নহল নহল মানে আজিলৈ হোৱা নাই অসমীয়ার সংজ্ঞা আজিলৈ নহল অসমীয়া খিলঞ্জিয়ার রক্ষা কবচ আজিলৈ অক্ষুণ্ণ নহল অসমীয়া খিলঞ্জিয়ার রাজনৈতিক অধিকার IMDT আইন বাতিলৰ সময়ত ন্যায়ালয়ে কৈছিল 400 বিদেশী ন্যায়াধীকরণ স্থাপন করার কথা সেয়াও নহল সংবিধানৰ দোহাই দি ছয় কদফাক ন্যায্যতা দি 40 লাখ বাংলাদেশীক নাগরিকত্ব ঠিকই দিলে কিন্তু অসমৰ পৰা অনুপ্রবেশকারী বাংলাদেশীক বিতাৰণৰ বাবে কঠোর কোনো ন্যায়িক ব্যৱস্থাৰ পোষকতা নকৰিলে অসম চুক্তি হওয়ার প্রায় 40 বছর পিছতো বাংলাদেশী বিতাৰণৰ নামত সরকারে কৰি আহিছে ভেঁকো ভাওনা তার পিছতো জাপি দিয়া হল অসম চুক্তি বিরোধী কা এক কথাত এইটো স্পষ্ট হয়ে পড়ছে যে অসম সদায় হয়ে আহিছে দিল্লির বঞ্চনার ভুক্তভোগী এখন দেশ বা রাজ্যের মূল ভেটি নাগরিকত্বক লয়ে অসম সদায় ভারতের পৰা হৈ থাকিব বেলেগ রাজনৈতিক কারণত রাজনৈতিক দলবোৰে ন্যায়ালয়ের রায়ত আদরণি জনাব ঠিকই কোনো সংগঠনে মিঠাই খাব ঠিকই কিন্তু ইয়ার পর অসমীয়া খিলঞ্জিয়ার কোনো পদ্যেই সুরক্ষা নিশ্চিত নহব সেইটো খাতাং নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট